একজন বয়স্ক মহিলাকে হেনস্থা করছেন ছুটির পরেও হাসপাতালে আটকে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্তর মা আর এবার সেই কারণে ক্ষোভ উগড়ে দিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বেশ কয়েকদিন আগে অসুস্থ হয়েছিলেন অভিনেত্রীর মা পঁচিশে জানুয়ারি ভর্তি করানো হয়েছিল কলকাতার একটি নামী হাসপাতালে আপাতত সুস্থ তিনি কিন্তু তা সত্ত্বেও দুশ্চিন্তা কাটছে না অভিনেত্রীর এক জনপ্রিয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী জানা গিয়েছে উচ্চ রক্তচাপ এবং মূত্রনালীতে সংক্রমণের জন্যই হাসপাতালে ভর্তি হয়েছিলেন ঋতুপর্ণার মা তবে আপাতত সুস্থ থাকায় গত পয়লা ফেব্রুয়ারি চিকিৎসকরা তাকে বাড়ি ফেরার অনুমতি দিয়েছেন কিন্তু হাসপাতালে বিল মেটানোর সময় নাকি অসহযোগিতা করেন মেডিক্লেম ইন্স্যুরেন্স কোম্পানি ঋতুপর্ণা জানিয়েছেন তার সাংঘাতিক সমস্যা চলছে মেডিক্লেম সংস্থার সঙ্গে অভিনেত্রীর মা দুদিন আগেই হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি সমস্যা সৃষ্টি করেছে বলে অভিনেত্রী তার মাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারছেন না ঋতুপর্ণা জানিয়েছেন তিনি চাইলে ব্যাপারটা সেটেল করে নিতে পারেন কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি এত ফ্রড করার চেষ্টা করছে তাই অভিনেত্রী কমপ্লেনটা জানিয়েছেন অভিনেত্রীর আরও অভিযোগ আমার সাথে এমনটা ঘটলে আমি জানি না অন্যরা কতটা নিরাপদে ব্যাপারে ঋতুপর্ণার কথায় এই ঘটনায় তার মা আরও অসুস্থ হয়ে পড়ছেন বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে